রাজশাহী বরিশালে নৌকার প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত, সমর্থকদের উল্লাস। সিলেটে এগিয়ে ধানের শীষ। সিটি নির্বাচন নিয়ে কমিশনের সন্তোষ, সুষ্ঠু দাবি আওয়ামী লীগের। দখলদারিত্ব দুর্বৃত্তায়নের অভিযোগ বিএনপি। আরও 1000 কমিউনিটি ক্লিনিক হচ্ছে, মন্ত্রিসভায় আইন অনুমোদন। বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন। নিহত শিক্ষার্থীদের পরিবারকে তাৎক্ষণিক 5 লাখ টাকা করে দেওয়ার নির্দেশ। ড্রাইভার হেল্পার আটক, বিক্ষোভে উত্তাল রাজপথ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। রাজশাহীর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের AHM খায়রুজ্জামান লিটন। বরিশালে বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ প্রার্থী স্যার নিয়াবাত সাদিক আবদুল্লাহ। আর সিলেটে 132টি কেন্দ্রের ফলাফলে বিএনপির আরিফুল হক চৌধুরী 90,496 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আওয়ামী লীগের বদরুদ্দিন আহমেদ কামরান ভোট পেয়েছেন 85,870। দুইটি কেন্দ্রের ফল স্থগিত থাকায় কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি। সহকর্মীদের সহায়তায় রাশেদুল আলম রাশেদের রিপোর্ট। 3 সিটিতে নির্বাচন শেষ হওয়ার পরপরই বিভিন্ন কেন্দ্রে শুরু হয় ভোট গণনা। প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে আসা ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। রাজশাহীর 138টি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হন নৌকা প্রতীকে আওয়ামী লীগের AHM খায়রুজ্জামান লিটন। তিনি পেয়েছেন 1,65,096 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলের ভোট 77,700। আওয়ামী লীগের বিজয়ের খবরে নগরীতে উল্লাস করেছে নেতাকর্মীরা। নগরীর উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করার কথা জানান খায়রুজ্জামান লিটন। নগরবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এই বিপুল ভোটে বিজয়ে আমি শিহরিত, আনন্দিত, এবং এটিও আমি মনে করি যে রাজশাহীতে এই ধরনের বিজয় দীর্ঘদিন মানুষ, সাধারণ পক্ষে মানুষ চেয়েছে। বরিশালের 123টি কেন্দ্রের মধ্যে 107টির ফলাফল ঘোষণা করা হয়। 15টি কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত রাখেন নির্বাচনী কর্মকর্তা। আওয়ামী লীগের শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ 1,07,353 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির মজিবুর রহমান সরোয়ার ভোট পেয়েছেন মাত্র 13,135। ভোটে জয়ের পর আনন্দ উল্লাস করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এদিকে সিলেটে 134টি কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত রাখেন রিটার্নিং কর্মকর্তা। 132টি কেন্দ্রে বিএনপির আরিফুল হক চৌধুরী 90,496 ভোট এবং আওয়ামী লীগের বদরুদ্দিন আহমেদ কামরান 85,470 ভোট পান। আরিফুল এগিয়ে আছেন 4,626 ভোটে। স্থগিত 2 কেন্দ্রের ভোট 4,787। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ ভোট পেয়েছেন 90,496। জনাব বদরুদ্দিন আহমদ কামরান বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীক নৌকা ভোট পেয়েছেন 85,870। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। এর আগে বিচ্ছিন্ন নানা ঘটনায় শেষ হয় বরিশাল, রাজশাহী ও সিলেটের সিটি নির্বাচন। দিনের শুরুটা ভালো হলেও দুপুরের পর থেকে অভিযোগে উত্তাপ বাড়তে থাকে। বরিশালে দুপুরের পর নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির মজিবুর রহমান সরোয়ার সহ 5 মেয়র প্রার্থী। সিলেটে নির্বাচন প্রত্যাখ্যান করেন বিএনপির মেয়র প্রার্থী। রাজশাহীতে নিজের ভোটটিও দেননি বিএনপির প্রার্থী। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হলো বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন। সেজন্য রাজনৈতিক উত্তেজনা ছিল শুরু থেকেই। আমি যেহেতু নতুন ভোটার, এবার প্রথম ভোট দিলাম, আমি আমার পছন্দ প্রার্থীকে ভোট দিয়েছি। আর সিলেটে বৃষ্টি উপেক্ষা করে সকালে কেন্দ্রগুলোতে উৎসব আমেজে হাজির হন ভোটাররা। শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার সংখ্যা। নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আমি আমার মতামত অনুযায়ী ভোট দিয়েছি। ভোট তো মোটামুটি ভালোই দিচ্ছে, কোনো সমস্যা নাই। বাড়তে থাকতে তাইতে একটা ভোট নষ্ট হবে, যাই কষ্ট করে। সিলেটে পাইলট হাইস্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান। অন্যদিকে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। পরে তিনি বিকেলে সংবাদ সম্মেলন করে কারচুপির অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করেন। আমি আজকের এই নির্বাচন, এই ভোটের, এই সন্ত্রাসী ভোটের এমন এজেন্টকেও বের করে দিছে, আবার ব্যালটে শিলও মেরে দিছে,
তো এই সমস্ত হচ্ছে অহেতুক বিভ্রান্তিমূলক কথাবার্তা। দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে ভোট দিয়ে কামরানে বিজয় কামনা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আশা করি সে বিপুল ভোটে জিতবে। বরিশালে অনিয়মের অভিযোগে দুপুর 12টার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। যে ঘটনা ঘটল আমরা আর এজন্য বসে থাকতে পারি না, আমরা নির্বাচন থেকে বর্জন করলাম। এর আগে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবত সাদিক আব্দুল্লাহ ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দেন। আমি শতভাগ আশাবাদী, শতভাগ আশাবাদী। দিনের মধ্যভাগে বরিশাল সদর রোড অবরোধ করে বিক্ষোভ করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। রিটার্নিং অফিসারের অফিসে অভিযোগ করে নির্বাচন বর্জন করেন চার মেয়র প্রার্থী। অভিযোগের বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। কেন্দ্রে এজেন্ট নাই, এইটা দুই তিনটা কেন্দ্রের ব্যাপারে আমরা তথ্য আর সবগুলোতে আছে, এটা আমার কাছে প্রেজেন্ট। রাজশাহীতে নিজের ভোট দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দিন শেষে ব্যালটি কথা বলবে। শতভাগের কাছাকাছি আমি আশাবাদী, কারণ আমি মানুষের মধ্যে সেই উচ্ছ্বাস দেখেছি, সেই দৃঢ় প্রত্যয় বা সংকল্প আমি লক্ষ্য করেছি। এদিকে অনিয়মের অভিযোগ এনে ভোট দেননি বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, পরে কেন্দ্রের বাইরে অবস্থান নেন তিনি। যে দেশের গণতন্ত্র বিপন্ন সে দেশে প্রার্থী হিসাবে, বিশ দলীয় জোটের প্রার্থী হিসাবে মোসাদ্দেক হোসেন বুলবুলের ভোটের কোনো দাম নাই। দুপুরে রাজশাহীর বুথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌর ছাত্রলীগের এক নেতা আহত হন ছুরিকাঘাতে। তিন সিটির 395টি কেন্দ্রে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল 4টায়। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। কিছু অনিয়ম ছাড়া তিন সিটি নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বরিশালে 15 কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে, ভোট স্থগিত আছে এক কেন্দ্রে। আর সিলেটে 2 কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে বলে জানান সিইসি। অনিয়ম অবশ্যই প্রত্যাশা করিনি, তবু অনিয়ম হয়েছে সেটা আমরা অ্যাড্রেস করেছি বরিশালে। সে আবেদন করেছেন তার জন্য পুনরায় ভোট গ্রহণ করার মতো অবস্থা আমরা পাইনি। সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতেই অংশ নিয়েছে বিএনপি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচনের জন্য নির্বাচনে তারা অংশ নেয়নি, তারা অংশ নিয়েছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, বিতর্কিত করে। এটা একটা নীল নকশা নির্বাচন বলে জনগণের কাছে বিভ্রান্তি সৃষ্টি করতে, বিদেশিদের কাছে সরকারকে হেয় করতে, আসলে এটাই বিএনপির নীল নকশা। তিন সিটি কর্পোরেশন নির্বাচনে দখল, দারিত্ব আর দুর্বৃত্তায়নের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। গাজীপুর ও খুলনায় অল্প কিছু লোক ভোট দিতে পারলেও আজকের তিন সিটি কর্পোরেশনে সেটিও সম্ভব হয়নি। রাজনৈতিক সহিংসতা ছাড়িয়ে নাটকীয় ভোট সন্ত্রাসের পরিস্থিতি দেশবাসী প্রত্যক্ষ করল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাবন্দী জীবনের দুর্লভ আলোকচিত্র নিয়ে পুস্তিকা প্রকাশ করা হয়েছে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে 3053 দিন নামে পুস্তকটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন 2018 এর খসড়া সংশোধন সাপেক্ষে নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আর জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবনের অসংখ্য অজানা তথ্য ও দুর্লভ আলোকচিত্র নিয়ে পুস্তিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ ও কারা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে 3053 নামে পুস্তিকার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বৈঠকে এপ্রিল থেকে জুন এই তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্তের অগ্রগতির পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপিত হয়। জানানো হয় সিদ্ধান্ত বাস্তবায়নের হার 75%, গেল বছরে এই প্রান্তিকের চেয়ে অগ্রগতির হার বেশি। পরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রী পরিষদের সংস্কার ও সমন্বয় বিভাগের সচিব এন এম জিয়াউল আলম। জাতির পিতা বঙ্গবন্ধু জীবনের অসংখ্য তথ্য সহ প্রকাশিত
এতদিন পর্যন্ত প্রকল্পের আওতায় থাকা 13,800 কমিউনিটি ক্লিনিক স্থায়ীভাবে সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদানে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর খসড়া নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপিত হয়েছিল, কিন্তু বিস্তারিত আলোচনার পর কিছু সংশোধনী সাপেক্ষে এটি চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। একটি পরিচালনা বোর্ড ও জাতীয় পরামর্শ কমিটির আওতায় প্রশিক্ষিত জনবল নিয়োগ করা সহ আরও 1,023টি ক্লিনিক প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে এই আইনে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বাস চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এদিকে ওই 2 গাড়ির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহত 2 শিক্ষার্থীর পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়া কেন হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আহমদ বাবুর রিপোর্টে বিস্তারিত। বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় রোববার বাস চাপায় নিহত হয় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী, আহত হয় আরো 13 জন। ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই বিমানবন্দর সড়কের 2 পাশের রাস্তা অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আর কত জীবন এইভাবে যাবে? না, বাচ্চারা স্কুলে আসে, তাই যে কলেজ স্কুলে আমরা পড়ালেখা করে সেখান রাস্তায় মরার জন্য নাকি? কেউ আসে আমার ভাগিনা জীবন ফিরে দিব। কলেজ কর্তৃপক্ষ, আমরা চাই যে এর সঠিক তদন্ত করে সঠিক বিচার হোক এবং এর যে ঘাতক সে যেন কোনোভাবেই সারা না পায়। অবরোধের কারণে ওই এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। 24 ঘন্টার মধ্যে 9 দফা দাবি মানা না হলে মঙ্গলবার থেকে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। আমাদের দাবিগুলো 24 ঘন্টার মধ্যে মেনে নিতে হবে এবং সবগুলো দাবি মেনে নিয়ে 7 দিনের মধ্যে কার্যকর করতে হবে। যদি নৌমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্ষমা না চায়, আমরা আগামীকাল 10টায় আবার মানববন্ধন করবো, আবার আন্দোলন করবো। বিকাল 4টার দিকে শিক্ষার্থীদের রাস্তা ছাড়ার অনুরোধ করে শহীদ রমিজউদ্দিন কলেজের শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু তারা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সড়ক অবরোধ নিয়ে পুলিশ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চায়নি। ঘটনার প্রতিবাদে রাজধানীর মিরপুর রোডেও আন্দোলনের নামে সিটি কলেজ সহ আশেপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এদিকে জাবালে নূর পরিবহনের চালককে প্রধান আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছে মিবের পরিবার। পরিবহনের 2 চালক ও হেলপারকে আটক করেছে র‍্যাব। 3টা গাড়ির ড্রাইভার এবং 2টা গাড়ির হেলপার, টোটাল 5 জনকে আমরা ইতিমধ্যে আটক করেছি। আমরা এদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং পুলিশের হাতে তুলে দেবো এবং আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতে চাই এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে বিমানবন্দর সড়কে নিহত 2 শিক্ষার্থীর পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী 1 সপ্তাহের মধ্যে জাবালে নূর পরিবহন ও বিআরটিএকে 5 লাখ টাকা করে দিতে বলা হয়েছে। সেই সাথে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বেঞ্চ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রংপুরের গঙ্গাচড়ার দুর্গম চরাঞ্চলে অভিযান, 4 জেএমবি নেতা আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। গাজীপুরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রাইমারি গ্রাউন্ড স্টেশন উদ্বোধন, আজ সেপ্টেম্বরের মধ্যে টেস্ট ও ট্র্যাকিং এর কাজ শেষের আশা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে 4 জেএমবি নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। আটকদের মধ্যে 2 জন সামরিক ও 2 জন দাওয়াহ বিভাগের সদস্য। অভিযানে 1টি AK-22 বোর রাইফেল, 2টি বিদেশি পিস্তল, 2টি বার্মিস চাকু ও বিপুল সংখ্যক গোলা বারুদ উদ্ধার করা হয়। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজশাহী বরিশালে নৌকার প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত, সমর্থকদের উল্লাস, সিলেটে এগিয়ে ধানের শীষ। সিটি নির্বাচন নিয়ে কমিশনের সন্তোষ, সুষ্ঠু দাবি আওয়ামী লীগের, দখলদারিত্ব দুর্বৃত্তায়নের অভিযোগ বিএনপি। আরও 1,000 কমিউনিটি ক্লিনিক হচ্ছে, মন্ত্রিসভায় আইন অনুমোদন, বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন।
নিহত শিক্ষার্থীদের পরিবারকে তাৎক্ষণিক 5 লাখ টাকা করে দেওয়ার নির্দেশ। ড্রাইভার হেলপার আটক, বিক্ষোভে উত্তাল রাজপথ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24online। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।